আপনার স্বপ্ন ছিল বুয়েটে পড়ার, বুয়েটে আপনার চান্স হয় নাই। আপনি একটা পাবলিক ভার্সিটির সিএসইতে পড়ছেন, আপনি পুরো মাত্রায় হতাশ। আপনার ইচ্ছা ছিল ডাক্তার হওয়ার, আপনি ডাক্তার হতে পারেননি। এখন কোনো একটা পাবলিক ভার্সিটির বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে পড়ছেন, আপনিও হতাশ। আপনার ইচ্ছা ছিল বিসিএস ক্যাডার হওয়ার, চারবার বিসিএস দিয়েও লক্ষ্য পৌঁছাতে পারেন নাই। চেষ্টা করেছিলেন কিন্তু লাভ হয়নি, হয়তো চেষ্টায় ত্রুটি ছিল, আপনি হতাশ। এখন ব্যাংক জব করেই সন্তুষ্ট থাকতে হচ্ছে আপনাকে। হিসাব করলে দেখা যাবে প্রায় প্রতিটি মানুষ তার নিজ নিজ অবস্থান নিয়ে অসন্তুষ্ট। তারা হতাশ হতে পছন্দ করে, হতাশা কাটিয়ে উঠতে পছন্দ করে না। তারা নেগেটিভ চিন্তা করতে পছন্দ করে, পজিটিভ চিন্তা করতে পছন্দ করে না। তারা ভাগ্যকে বিলিভ করে কিন্তু নিজের হাতে ভাগ্য পরিবর্তন করতে চায় না। তারা পরিস্থিতিকে দোষারোপ করতে পছন্দ করে কিন্তু পরিস্থিতিকে নিজের অনুকূলে আনার চেষ্টাই করে না। সাফল্য হচ্ছে একটা ঘটনা, এর বেশি কিছু নয়। একটা ছেলে বিসিএসএ ফার্স্ট হয়েছে তার মানে এই নয় সে আজীবন পরীক্ষা দিয়ে ফার্স্ট হয়ে যাবে। সব কিছুর জন্য নিজেকে প্রস্তুত করার একটা ব্যাপারও থাকে। হতাশাগুলো তাদের মাঝে বেশি থাকে যারা খুব অল্প সময়ে মহাবিশ্ব জয় করতে চায়, যাদের মাঝে শো অফ করার প্রবণতাটাও একটু বেশি। হ্যাঁ, তারাই হতাশ হয় সবার আগে। যেখানে যে বিষয় নিয়ে পড়ছেন কিংবা কাজ করছেন সেটার মাঝে নিজেকে উজাড় করে দিলে হতাশ হওয়ার সময় পাওয়া যায় না। খোঁজ নিয়ে দেখেন ওই হতাশ মানুষগুলো কিন্তু নিজেদের কর্মক্ষেত্রেও খুব একটা ভালো করতে পারে না। তারা নিজেদের হতাশাগুলো সবার মাঝে ছড়িয়ে দিতে পছন্দ করে। কেউ 3টা বল করে 1টা উইকেট পায়, কেউ 6টা বল করে 1টা উইকেট পায়। আমাদের মেইন ফোকাস হয় কিন্তু উইকেট পাওয়া। সমস্যা হচ্ছে 6টা বল করার মতো ধৈর্য আপনার মাঝে নাই। আপনি 1 বল করে 6 উইকেট পেতে চান, এটার ফলাফল হচ্ছে মাঝ রাস্তায় উষ্টা খেয়ে পড়ে থাকা। করে দেখানোর ক্ষমতা সবারই আছে, তবে ধৈর্যটা সবার নাই। ওইটা থাকলেই হয়ে যেত।